رسول الله صلى الله عليه وسلم বলেন সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হবে ওই ব্যক্তি যার ইমাম থাকবে এই ব্যক্তিটারে আগুন চারদিক থেকে ধাক্কাইবে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের কিনারায় নিয়ে কিনারায় নেওয়ার পর এই যে কিনারায় চলে গেছে একদম মুকবিলুন বিওয়াজহিহি আলা নার চেহারাটা আগুনের দিকে করে রাখছে চেহারাটা কোথায় আগুন আগুনের দিকে যখন চেহারা আল্লাহর কাছে বলবে আল্লাহ ইসরিফ ওয়াজহি আনিন নার আল্লাহ চেহারাটা একটু ফিরায় দেন আগুন থেকে আল্লাহ বলবেন তোমার চেহারা ফিরায় দেব ফালা ইয়াজাল ইয়াদুল্লাহ আল্লাহ খালি বলবে আল্লাহ ফিরায় দেন ফিরায় দেন ফিরায় দেন চেহারাটা ফিরায় দেন আল্লাহ বলেন লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা আমি যদি তোমার চেহারা ফিরায় দেই তুমি আবার আমার কাছে বলবা আরেকটা দেওয়ার জন্য তা না আমি কিচ্ছু বলবো না আল্লাহ তার চেহারাটা ফিরায় দেয় ফিরায় দেওয়ার পর এটা বুখারীর বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা বুখারীরটা হলো আবু হুরায়রা বর্ণনা চেহারা ফিরায় দেওয়ার পর তু দলাহু শাজারা হঠাৎ দেখবে একটা গাছ গাছ গাছের পানি আস ছায়া আস আল্লাহ বলবে আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা আল্লাহ গাছের ছায়ার নিচে নিয়ে যান গাছের পানি পান করার জন্য গাছের ছায়া দেওয়ার জন্য আল্লাহ বলবে তোমার যদি গাছের কাছে নেই তুমি আবার আমার কাছে চাইবে তখন আল্লাহ বলবে আল্লাহ লা আসআলুকা আমি আপনার কাছে কিছুই যাব না লা ইয়া রাব্বি ওয়া ইজ্জাতিক আল্লাহ আপনার ইজ্জতের শপথ আমি কিচ্ছু যাব না আপনি আমারে নেন নিয়ে গেছে পানি পান করছে ছায়া দিছে কি কয় জানেন যে আল্লাহ আমারে যে নিয়ামত দিয়েছে দুনিয়ার আর কাউরে এই নিয়ামত দেয়নি দেয়নি বলে জান্নাতে যাওয়া এর মনে হবে যে এটাই সবচেয়ে বড় নিয়ামত সুম্মা জারাতুন হিয়া আহসান মিনাল উলা হঠাৎ দেখবে আরেকটা গাছ প্রথম গাছের চেয়ে আরো সুন্দর সুবহানাল্লাহ আল্লাহর কাছে রব্বি আদনি মিন হাদিহি শাজারা আসলা ওটার কাছে না কিছু বিনা বাধা করনা আর কিছু চাইব না ওয়াইলা কা ইবনা আদম মা আগদার আদম সন্তান তুমি বড় গাদ্দার এটা মায়ার ধমক এটা কিন্তু ভালোবাসার ধমক মানে এই গাদ্দার বলো না ভালোবাসা এটা মানে রাগ করে না ভালোবাসা তো তুমি বড় গাদ্দার খালি ওয়াদা খালাস করো আল্লাহ এটাই শেষ ওটার নিচে নেন আর কিচ্ছু চাও না হ্যাঁ নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর পানি পান করছে গাছের ছায়া নিছে সুম্মা তু দুআলা রুশাদা ওয়া ইনদা বাবিল জান্নাহ হে আহসান মিনাল উলাইল দেখে কি জান্নাতের দরজার সামনে আরেকটা গাছ প্রথম দুই গাছের চাইতে বহুগুণ বেশি সুন্দর কেন আমি অনুবাদ না করলেও আপনারা পারবেন হে কি কইব বল তো ওই ব্যক্তি আল্লাহ বলে আল্লাহ ওটার কাছে আমারে নিয়ে যান আর বুখারীতে আসছে কারিবনি ইলা বাবিল জান্নাহ আল্লাহ আমাদের দরজার নিকটবর্তী করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলার পর আল্লাহ বলে তুমি তো কতগুলা ওয়াদা করলা হাদিসে আসছে ফায়ুতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা আহদুনের বহু বছর উহুদ মিসাকের বহু বছর মাওয়াসিক আল্লাহকে অনেকগুলা ওয়াদা করে একটা না অনেকগুলা আল্লাহ আপনি যত ওয়াদা আছে আমার থেকে নেন খালি দরজাটার কাছে নেন তো সব ওয়াদা আছে অনেকগুলা ওয়াদা একটা না কিন্তু অসংখ্য অগণিত ওয়াদা করছে আহদুন একটা ওয়াদা উহুদ অনেকগুলা মিসাক একটা অঙ্গীকার মাওয়াসিক অনেকগুলো অঙ্গীকার করছে তো এখানে উহুদ আসছে আর মাওয়াসিক আসছে তো আল্লাহরে ডাকতে ডাকতে এক পর্যায়ে আল্লাহ তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে গেছে এখন গড়ন হয়েছে কি আপনার দরজা দিয়ে তাকায় দেখ ভিতরে এটা একটা মুসলিম শরীফে আসছে ভিতরে জান্নাতিদের আওয়াজ তার কানে আসছে তো নাজ নিয়ামত দেখা সাকাতা মাশা আল্লাহ আইয়াস কো দেবার তো ওয়াদা অনেকগুলা হাদিসে আসছে কয় অনেকক্ষণ চুপ রইছে কিছু কয় না আগে তো টুষ্টাস গুলা ফেলছে আল্লাহরে এখন কিছু কয় না অনেকক্ষণ পর আল্লাহকে বলবে আল্লাহ আদখিলনি জান্নাত আমার জান্নাতে দিয়ে দাও দয়া করে হাদিসে আসছে ফালা ইয়াজাল ইয়াদুল আল্লাহ আল্লাহর খালি বলতে থাকবে আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন সুবহানাল্লাহ ইবা আল্লাহরে বলবেন আল্লাহরে এইভাবে বলবেন আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন খালি বলবেন আল্লাহ দেন আরে দুনিয়াতে একবার রহমত আল্লাহ বন্টন করে দিছে এটার কারণে মা বাবা ভাই বোন সবাই সবাইকে ভালোবাসে একবার রহমতে মার কাছে বাচ্চা পাঁচ সাতবার আম্মা দেন দেন করলে মার মন গলে যায় ভাইয়ের মন গলে যায় রক্ত 99টা রহমত তার কাছে রেখে দিয়েছে
এইবার বলতে বলতে হাদিসের মধ্যে আছে হাত্তা ইয়াদহাকা রব আল্লাহ তার এই বাচ্চা শুনো বাচরণ দেখা হেসে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ হেসে দিবেন হাদিস নবীজি যখন এটা বলতেছিলেন মুসলিম শরীফের বর্ণনা এটা বুখারীতে বলতেছে মুসলিম শরীফে আছে নবীজি হেসে দিছে সুবহানাল্লাহ এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ উনিও হেসে দিছে আমরা একটু হাসি عبد الله بن مسعود رضي الله تعالى عنه ছাত্রদেরকে বললেন আচ্ছা আমি কেন হাসি জিজ্ঞাসা করব না তো আপনি কেন আসেন তো নবীজি এই হাদিস বইলে হাসছে তাই আমি হাসছি সুবহানাল্লাহ তো নবী হাসি যখন দিছে আমরা জিজ্ঞাসা করছে আচ্ছা সাহাবীরা আমাকে জিজ্ঞাসা করব না মিম্মা আদহাকু আমি কেন হাসি তো সাহাবীরা জিজ্ঞাসা করছে হুজুর কেন হাসেন তো নবীজি বললেন আল্লাহ হাসে তাই আমিও হাসি সুবহানাল্লাহ আল্লাহ হাসি দিয়া তারে জান্নাত দিয়ে দিয়েছে জান্নাত দেওয়ার পর আরেক ঘটনা ঘটছে হে যাওয়ার মতো জায়গা নাই ভিতরে সবাই যার যার ঘর দখল করে আছে সহিহ বুখারী 6571 এটা শুনাইলাম 73 এর দুইটা হাদিস আগে এই হাদিসে আসছে তাকে জান্নাত দেওয়ার পর প্রত্যেকে আপন আপন রাজপ্রাসাদ দখল করে ব্যস্ত আল্লাহর কাছে আল্লাহ ইবনাহা মাল আ জান্নাত তো পরিপূর্ণ আমি কই থাকব হ্যাঁ হাদিসে আসছে কইদের খুব মজা হয় জায়গাটা আল্লাহ কয় উঠো যাও তুমি যাও উঠো গেছে এরকম তিনবার যায় আবার ফিরে এসে বলে আল্লাহ ইন্নাহা মালআ পরিপূর্ণ তো আমি কোথায় রাখবো তখন আল্লাহ রহমত কি দেখেন আল্লাহ বলেন তামান্না মিন কাজা আচ্ছা তুমি আমার কাছে চাও ওটা চাও ওটা চাও আচ্ছা দিবে কে আল্লাহ আবার চাওয়া শিখাইতেছে কে আল্লাহ ও কেন আমরা চাই না আল্লাহ আপনারে বলে আরে যাও যাও আমার কাছে চাইলে আমি খুশি হই আমি খুশি শিখাই দিতেছি যাও আমি দিব সুবহানাল্লাহ তো আল্লাহই বান্দারে কাছে চাও তো বান্দা চায় আল্লাহ কয় ওটা চাও দেখেন আল্লাহই দিবে রবে আবার শিখাই দেয় ওইটা চাও যিনি দিবে তিনি শিখাই দিতেছেন ওইটা ওইটা চাও মালিক শিখাই দেয় যে আমার কাছে ওইটা চাও ওইটা চাও মালিকই তো দিবে তো চাইতেছে চাইতে চাইতে হাত্তা তানকতি আবিহিল আমানি তার চাওয়া শেষ আল্লাহ বলেন এই জিনিসপত্র নিয়া তোমার তো একটা রাজপ্রাসাদ দরকার কত কিছু তুমি পাইলা ইন্নালাকা মিসলা দুনিয়া ওয়া আশরাতা আমসালিহা তোমার সামান্য সরিষা পরিমাণ ইমানের কারণে বিশুদ্ধ আকীদার কারণে সর্বশেষ ইমানদার হিসাবে তোমাকে আমি জাহান্নাম থেকে বের করে এই নাজ নিয়ামতগুলো নিয়ে তুমি থাকার জন্য একটা দুনিয়ার সমপরিমাণ এরকম আরো 10টা মোট 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা শাহী বালাখানার মালিক বানায় দিলাম মনে থাকবে নি সবার তাহলে বিশুদ্ধ আকীদা ছাড়া মারা যাওয়া খুব ভয়ঙ্কর হালাত হয়ে যাবে এক নাম্বার অশুদ্ধ আকীদা ঠিকানা জাহান্নাম দুই নাম্বার অশুদ্ধ আকীদার পাশাপাশি বিশুদ্ধ আকীদা আছে কিন্তু অশুদ্ধ এমন এটার কারণেও ঠিকানা জাহান্নাম তিন সংশয়বাদী এটার ঠিকানাও জাহান্নাম চার দৃঢ় বিশ্বাসী ইমানদার তার ঠিকানা আল্লাহর জান্নাত